শান্তিপূর্ণ আন্দোলন শান্তিপূর্ণভাবে আন্দোলন করব দিদি এসছেন আমরা দিদির সাথে কথা বলছি এখানে আমরা আমাদের যে প্রতিবাদ সেটা জানাচ্ছি দিদি জানাচ্ছি দিদিও তো বাংলার মানুষ আমরা দিদির কাছে রিকোয়েস্ট করতে চাই দিদির মাধ্যমে আমাদের নেতা নেত্রী তো বলছে আপনারা বলুন না বাংলার ছেলেটা মানুষ তারা 100 দিনের কাজের টাকা পাক পেট্রোল দিনের মধ্যে একটু কমা রান্নার গ্যাসে আগুন ধরে দাম কি বলবেন এই ঘটনাকে আমি কন্টেম্প করি